প্রচন্ড অসুস্থ বসেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, শুটিং হলো বাতিল। কি বলছেন অভিনেতা? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কেমন আছো? চলে যাচ্ছে, ভালো মন্দ মিশিয়ে চলছে। শরীর কেমন? ঘর বেজো নাকি? অসুস্থ বর্ষিয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রচন্ড গরমের জেরে কাবু হয়েছেন বর্ষিয়ান অভিনেতা। সর্দি কাশিতে ভুগছেন তিনি, শরীরে দুর্বলতাও রয়েছে। বাড়ির বাইরে পা রাখতে বারণ ডাক্তারের, কমপক্ষে 10 দিন বিশ্রামের পরামর্শ জানিয়েছেন চিকিৎসকেরা। সব মিলিয়ে একটি কথাবার্তাও বলা নিষেধ রয়েছে অভিনেতার। পরাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার খবর টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, অসুস্থতার জেরে শুটিংও বাতিল হয়েছে। এই ব্যাপারে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে। সেখানে প্রবীণ অভিনেতা জানিয়েছেন, শুট এখনো শুরু হয়নি, এমনিতেই প্রচন্ড গরমে বারুইপুর বোলপুরে আউটডোর প্রযোজনা সংস্থাকে জানিয়েছি, এখন শুটিং করতে পারবো না, কথা বলতে না পারলে কাজ করব কিভাবে, শরীর তো আগে। এমনিতেই আজকাল আউটডোর শুটিং কমই করেন পরাণ বন্দ্যোপাধ্যায়, তার উপর যা গরম পড়েছে তাতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। অভিনেতাও অসুস্থ হয়ে পড়েছেন এই গরমের জন্যেই। অভিনেতার জন্য যাতে শুটিং আটকে না যায়, তাই তিনি অনুরোধ করেছেন প্রযোজনা সংস্থাকে বিকল্প কোনো অভিনেতাকে খুঁজে যেন শুটিং এগিয়ে নেওয়া যায়। তবে পরাণের এই কথাতে রাজি হননি নির্মাতারা। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। সর্দি কাশির জন্য ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করছেন অভিনেতা। এছাড়াও গরম জলের ভাপ নিচ্ছেন নিয়মিত। প্রচণ্ড গলা ব্যথা, কথা বলতে গিয়ে অস্বস্তিও বোধ করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। 82 বছর বয়স হয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়। অফুরন্ত প্রাণশক্তি তার সঙ্গে অভিনয়ের প্রতি তার প্রচুর ভালোবাসা, যার জেরেই এখনো অভিনেতাকে দেখা যাচ্ছে টলিপাড়ায় দাপিয়ে বেড়াতে। সাম্প্রতিক নিখোঁজ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি, আসন্ন ছবি তার প্রধান। এই ছবিতে দেখা যাবে টনিকে ত্রয়ীকে আবার একসঙ্গে। ছবিতে রয়েছেন বিশেষ চরিত্রে সৌমিত্রিষা কুণ্ডু। আগস্ট মাস থেকে এই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। দেব আর পরাণের রসায়ন আবার বড় পর্দায় দেখবার জন্য সকলেই অপেক্ষায় রয়েছেন। ক্রিসমাসে ছবিটির মুক্তি পাওয়ার কথাও রয়েছে। অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা আমরা কামনা করি। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।